হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত মেথেমা শুকুর এই চ্যানেলের বিভিন্ন কন্টেন্টের সাথে তোমাদের সম্পৃক্ততা আছে। আজকে আমরা আলোচনা করব একটা অংশ, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ নির্ণয়। এটা একেবারেই কমন একটা আইটেম এবং সবার জন্য এটা প্রযোজ্য আইটেম, সব স্টুডেন্টরাই এক্ষেত্রে খুব বেনিফিট পাবে। তো এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা মূলত এই ছয়টি ফর্মুলা, এই যে সাইন এক্স এর ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স, ডিডি এক্স অফ কজ এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, ডিডি এক্স ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, ডিডি এক্স কোসিক এক্স ইকুয়াল টু মাইনাস কোসিক এক্স কট এক্স, ডিডি এক্স অফ সেক এক্স ইকুয়াল টু সেক এক্স ট্যান এক্স, ডিডি এক্স ইকুয়াল টু কট এক্স ইকুয়াল টু মাইনাস কোসিক স্কোয়ার এক্স। এই ছয়টা ফর্মুলা আমরা ত্রিকোণমিতিতে ইউজ করি। ত্রিকোণমিতির এই যে ছয়টা ফর্মুলা আমরা এখানে নাম দিলাম, এখানে প্রত্যেকটা ফর্মুলা ত্রিকোণমিতিক ফাংশনের যে ছয়টি ফাংশনকে ডেরিভেটিভ বা অন্তরজ নির্ণয় করলে এইরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেজাল্ট তৈরি হয়, এইগুলো আমরা এখানে প্রমাণ করব। এক্ষেত্রে আমরা মূল নিয়মে অথবা ডেল্টা মেথডের সাহায্যে অথবা ডেরিভেটিভ বাই ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে আমরা জিনিসটা আলোচনা করব। বিশেষ করে এই সূত্রটার দিকে যদি আমরা খেয়াল করি, ডিডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু, এই ফর্মুলাটাকে আমরা বলতেছি মূল নিয়মের সাহায্যে অন্তরজ নির্ণয় অথবা ডেল্টা মেথডের সাহায্যে অন্তরজ নির্ণয়, অথবা এই ফর্মুলাটাকে আমরা বলতেছি অন্তরজের প্রথম প্রিন্সিপাল, ডেরিভেটিভ বাই ফার্স্ট প্রিন্সিপাল বলা হয়। এই অংশটাতে আমরা এইচ এর মান নট ইকুয়াল টু জিরো হবে। এখন এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, এবং ফর্মুলার এই যে আমাদের ম্যাথমেটিক্স যে ফর্মুলার যে অংশটা সেই অংশে এগুলোর ব্যবহার প্রচুর। এই জন্য এখানে আমি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে মনে রাখার জন্য তোমরা কিছু জিনিস মনে রাখতে পারো। যেটা হচ্ছে এখানে যে প্রবলেম দেখতেছ বা যেখানে রেজাল্ট গুলো দেখা যাচ্ছে, এখানে ছয়টা প্রশ্ন, এই সাইন এক্স এর যদি প্রশ্ন হয় কজ এক্স হচ্ছে উত্তর, আবার কজ এক্স এখানে প্রশ্ন মাইনাস সাইন এক্স উত্তর। এখানে যে উত্তর উত্তরগুলো আনসার গুলোর দিকে যদি তাকাও তাহলে তিনটা আনসার, যে মাইনাস সাইন এক্স, মাইনাস কোসিক এক্স, মাইনাস কোসিক স্কোয়ার এক্স, এগুলোর সাথে মাইনাস আছে, তিনটার সাথে মাইনাস আছে, তিনটার সাথে মাইনাস নাই। এখন এখানে খেয়াল করে দেখো, মাইনাস সাইন এক্স এখানে প্রশ্নে যদি সি দিয়ে শুরু হয়, এখানে খেয়াল করে দেখো এটা সি দিয়ে শুরু হয়েছে প্রশ্ন, এখানেও প্রশ্নটা সি দিয়ে শুরু, এখানেও প্রশ্নটা সি দিয়ে শুরু। সুতরাং এই জন্য এইভাবে মনে রাখবা, যদি প্রশ্ন সি দিয়ে শুরু হয় তাহলে আমার আনসারে মাইনাস থাকবে, যে মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে। তাহলে মাইনাসের ব্যাপারটা আমরা ক্লিয়ার করলাম। আরেকটা জিনিস হচ্ছে এখানে সেক স্কোয়ার এক্স, এখানে মাইনাস কোসিক স্কোয়ার এক্স, এখানে দেখো স্কোয়ার টার্ম আছে মাত্র দুইটা, এটা একটা এটা একটা, আর কোথাও কিন্তু স্কোয়ার টার্ম নাই। সুতরাং এখানে এটাও যদি আমি মনে রাখতে চাই সেটাতে খেয়াল করা আমার একটা অবজারভেশন, সেটা হচ্ছে প্রশ্নে যদি টি থাকে, যে প্রশ্নে টি থাকলে স্কোয়ার টার্ম থাকবে, এখানেও প্রশ্নে দেখো টি আছে, সুতরাং এটা স্কোয়ার টার্ম হবে। এটা আসলে আমি একটা মানে একটা অবজারভেশন আর কি, যে বা ইনস্পেকশন আমি এটা বললাম। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে মনে রাখতে পারে বা মনে রাখার একটা সহজ সূত্র বের করতে পারে, তবে এগুলো মুখস্থ রাখতে হবে। আর আমরা আজকের টিউটোরিয়ালে বা এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে এখান থেকে কিছু সূত্র আমরা প্রমাণ করব, যেগুলো শুধুমাত্র বিভিন্ন সালের বোর্ডে আসছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বাকি প্রবলেম গুলো তোমরা তোমাদের টেক্সট বইতে বা বিভিন্ন বইতে সমাধান হিসেবে দেওয়া আছে সেগুলো ফলো করবা। তো প্রথম প্রশ্নটা দেখো, কুমিল্লা বোর্ড 2004 সালের যে প্রশ্ন সেটা হচ্ছে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো। এখন দেখো এফ অফ এক্স কে আমি সাইন এক্স হিসেবে ডিক্লেয়ার করলাম, এক্স এর পরিবর্তে যদি এক্স প্লাস এইচ লিখি তাহলে সাইন এক্স প্লাস এইচ হবে, একেবারে ইজি কথা। তারপরে আমরা যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, এই যে এফ অফ এক্স ডিডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এখানে এফ অফ এক্স প্লাস এইচ এর পরিবর্তে সাইন এক্স প্লাস এইচ,
এবং এফ অফ এক্স এর পরিবর্তে সাইন এক্স আমরা এখানে প্রতিস্থাপন করব, তাহলে আমাদের পরবর্তীতে যেটা আসবে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু, এটা এই ফর্মটা আমরা সূত্রের সাহায্যে লিখলাম। এখন সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুল অনুসারে এখানে লিখতে হবে 2 cos c plus d by 2 sin c minus d by 2, এটা আমাদের একটা ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে, এটা প্রোডাক্ট সাম টু প্রোডাক্ট ফর্মুলা বলি আমরা এটাকে, বা ডিফারেন্স টু প্রোডাক্ট ফর্মুলা। এখানে এটাকে c এবং এটাকে যদি d ধরি, তাহলে এখানে c এটা c এটাকে এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2, আবার এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 2, তাহলে c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2 হিসাব করলে এইভাবে লিখতে হবে। তারপর এখানে 2x প্লাস h হবে, এখানে x এবং মাইনাস x ক্যান্সেল আউট হয়ে যাবে, h বাই 2 হবে। তার পরবর্তীতে আমরা যেটা করব এই 2 টাকে h এর সাথে মডেলিং করব, মডেলিং করব কারণ হচ্ছে আমরা এই লিমিটের যে সূত্রটা এই সূত্রটাকে এখানে মডেলিং করা হয়েছে sin h বাই 2 ডিভাইডেড বাই h বাই 2, আর লিমিট h টেন্স টু 0 যেটা h বাই 2 টেন্স টু 0 লেখা যাবে, সমস্যা নাই। আর এটাকে আমরা লিমিটের গুণ ফলের যে লিমিটের সূত্র সে অনুসারে লিমিটটাকে আমরা cos এর সাথে একবার লিখলাম, লিমিটটাকে sin এর সাথে একবার লিখলাম, তাহলে এই লাইনটা এইভাবে তৈরি হইল। তার পরবর্তীতে আমরা এটার মান লিমিটের যে মডেল সূত্র ওই সূত্র অনুসারে এটার মান 1, আর এখানে h এর মান যদি আমি 0 বসাই তাহলে x প্লাস h x প্লাস 0 হবে। আলটিমেটলি এই ফর্মুলাটা আমাদের sin x ddx অফ sin x ইকুয়াল টু cos x এই ফর্মুলাটা আমরা তৈরি করলাম। তারপরে আমরা যশোর বোর্ড 2013 সালে যেটা আসছে যে মূল নিয়মে cos x এর অন্তরজ নির্ণয় করো, এটা যদি আমরা খেয়াল করে দেখো এখানে f(x) cos x, x + h কত cos x + h। এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সেম ফর্মুলা ডেরিভেটিভ বাই ফার্স্ট প্রিন্সিপাল অথবা ডেল্টা মেথডের সাহায্যে ডেরিভেটিভ নির্ণয়ের যে ফর্মুলাটা এটা আমরা এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে যেটা হবে সেটা খুব সহজভাবে আমরা দেখো, এখানে এই যে এই ফর্মুলাটাতে আমরা এইগুলো আমরা বসাইলাম, যেগুলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বসানোর পর এটা কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা অনুসারে এই লাইনটার একটা পরিবর্তন আসবে। এটা হচ্ছে এটা সি প্লাস ডি বাই 2, আর ডি এটা হচ্ছে ডি আগে হবে ডি মাইনাস সি বাই 2 হবে। এটা কিন্তু আমাদের ত্রিকোণমিতির এই ফর্মুলা প্রোডাক্ট টু সাম টু প্রোডাক্ট ফর্মুলা ডিফারেন্স টু প্রোডাক্ট ফর্মুলা আছে আমাদের, সেটা হচ্ছে এই এটা এটাকে আমি এটার সাথে যোগ করব, যোগ করে দুইটা দিয়ে ভাগ করব, আর প্রথমে এটা লিখবো তারপর বিয়োগ এটা লিখবো, লিখে দুই দিয়ে ভাগ করব, তাহলে এই দুইটা ফর্মুলা আমাদের তৈরি হয়ে গেল। এখানে ক্যালকুলেশন করলে 2x + h হবে, এখানে ক্যালকুলেশন করলে -h / 2 হবে, তাহলে আলটিমেটলি আমাদের এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে এরকম, এটা আমরা এটাকে আমরা মাইনাস সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হিসেবে এই মাইনাসটা এই মাইনাসটা আমাদের এখানে চলে আসবে, আর এখানে আমাদের যেটা আসবে এই সাইন এইচ বাই 2 এর সাথে এই এই 2 টা এইচ এর সাথে আমরা এই ফর্মেটে লিখবো এটাকে থিটার এই যে এই সূত্রটা মডেলিং করার জন্য, এই সূত্রটা মডেলিং করার জন্য আমরা এই ফর্মটা তৈরি করব, এই ফর্মটা তৈরি করব, আর এটা যা আছে তাই থাকবে। x প্লাস h বাই 2 হবে, লিমিট h টেন্স টু 0, এখানে h এর মান তো 0 বসাইলে আমাদের এই ফর্মটা তৈরি হবে, তার মানে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। এই ফর্মুলাটা আমরা প্রমাণ করলাম, এটা অবশ্যই আমাদের মুখস্থ রাখার ব্যাপার, মুখস্থ ফর্মুলা, তারপর আমরা প্রমাণ করতে হবে। তারপরে এই সেম নিয়মে cos x এর যে অবস্থান cos 2x এর ক্ষেত্রে দিনাজপুর 2019 সালে এই প্রবলেমটা আসছে যে মূল নিয়মে cos 2x এর অন্তরজ নির্ণয় করো, এটা যদি আমরা দেখি একই কথা আমাদের সেম জিনিসে আসবে, সেটা হচ্ছে f অফ x ইকুয়াল টু cos 2x, x প্লাস h ইকুয়াল টু x এর পরিবর্তে x প্লাস h, তাহলে 2x প্লাস 2h লিখলাম। এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউটিলাইজ করব। এখন আমাদের যেটা প্রশ্ন সেটা অনুসারে আমরা যদি লিখি, এখানে আমরা এভাবে লিখলাম, সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরজের সূত্র অনুসারে আমরা জাস্ট এটা সেট করলাম। এখন cos c মাইনাস cos d এর ফর্মুলা ইউজ করব, এই এটার সাথে এটা যোগ করে দুই দিয়ে ভাগ করব, 2x প্লাস 2h মাইনাস 2x, তারপর এখান থেকে এই 2x এটা হচ্ছে 2x, এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে এই ফর্মটা তৈরি হবে। প্রথমে 2x লিখবো, তারপর মাইনাস 2x মাইনাস 2s লিখে এটা লিখবো, লিখলে আমাদের এটা ফর্মুলা আছে ডিফারেন্স সাম টু প্রোডাক্ট ফর্মুলা বা ডিফারেন্স টু প্রোডাক্ট ফর্মুলা, ত্রিকোণমিতিতে আমাদের আছে এই ফর্মুলা অনুসারে আমরা লিখলাম। তারপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এটা মাইনাস 2, এখানে মাইনাস 2s হবে, তাহলে 2 টু কাটা যাবে মাইনাস h, এখানে সাইন মাইনাস h হবে,
আর এখানে আমাদের 2 দিয়ে ভাগ করলে 2x প্লাস h হবে, তাহলে সাইন মাইনাস থিটা কত? আমাদের এখানে আসবে এই মাইনাসটা চলে আসবে সবার সামনে, আর এখানে এই 2, এই 2 টা এখানে চলে আসবে সাইন h বাই h। এখানে একটা আমরা মডেলিং করলাম, এই ফর্মুলাটা আমরা এখানে মডেলিং করলাম, আর 2x প্লাস h লিখবো, তাহলে লিমিট h টেন h এর মান 0 বসাই দিলে সাইন 2x প্লাস 0, তাহলে এই ফর্মুলাটা আমাদের তৈরি হয়ে গেল। এটা আমাদের 2019 সালের একটা প্রবলেম আমরা সলভ করলাম মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা। এখন আমরা 4 নম্বরে যেটা আসছে সেটা রাজশাহী বোর্ড 2017 সালের একটা প্রশ্ন, মূল নিয়মে sec x এর অন্তরজ নির্ণয় করো। এখানেও একই কথা প্রযোজ্য, যেমন f অফ x এর পরিবর্তে ইকুয়াল টু sec x ধরলাম, x প্লাস h এর পরিবর্তে x এর পরিবর্তে x প্লাস h, তারপর আমাদের এই ফর্মুলাটা আমরা লিখবো। লেখার পরে আমরা জাস্ট এই জিনিসটাতে মান বসাই দিব, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করব আমরা, এই যেটা মান বসাই দিলাম। এখন আমাদের যেটা হবে 1 বাই h, এই h টাকে আমরা 1 বাই h লিখবো, আর sec কে 1 বাই cos, sec কে 1 বাই cos লিখে এটা ফর্মুলা তৈরি করব। তারপর জাস্ট সিম্পল লসাগু করব, লসাগু করলে ফর্মটা তৈরি হবে। ফর্মটা তৈরি হলে এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এখানে এখানে cos c minus cos d এই ফর্মুলা ইউজ করব, যেমন এটার সাথে এটা যোগ করব, যোগ করে দুই দিয়ে ভাগ করব, আর এখান থেকে x এটা এটা হচ্ছে d, এটা বিয়োগ এটা ডিভাইড বাই 2 বিয়োগ করব, তাহলে আমাদের এই ফর্মুলা তৈরি হবে। এটা আমাদের অবশ্যই ত্রিকোণমিতির ফর্মুলা, এটা কিছুক্ষণ আগে আমরা ইউজ করছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে x এর সাথে x ক্যান্সেল আউট হবে, sin h বাই 2 হবে, এখানে 2 থাকবে, x প্লাস h বাই 2 হবে। তার পরবর্তীতে যেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে খুব সহজ, যে আমাদের এখন আমরা এটাকে সাইন এইচ বাই 2 এটাকে আমরা লিমিটের একটা সূত্রের মডেলিং করব, সেই সূত্রটা হচ্ছে এটা এইচ এই 2 এবং এইচ, এটা হয়ে যাবে এইরকম ফর্মে, আর এখানে সাইন এক্স প্লাস এইচ বাই 2 আর বাকি যা আছে তাই থাকবে। তার এইচ এর মান যদি আমি 0 বসাই তাহলে এই ফর্মটা তৈরি হবে। এখান থেকেই জাস্ট আমরা এটার মান 1, এটা এখান থেকেই আমরা দেখো এর সাইন এক্স বাই কজ এক্স 1 বাই কজ এক্স তৈরি হয়েছে, এই যে অর্থাৎ 1 বাই কজ এক্স এক্স পাশ করলাম আর সাইন এক্স বাই কজ এক্স করলাম, তাহলে আমাদের সিক এক্স ডি ডি এক্স অফ সিক এক্স ইকুয়াল টু সিক এক্স টেন এক্স হবে। এই যে আমাদের একটা ত্রিকোণমিতিক মানে ফাংশন বা ত্রিকোণমিতিক ত্রিকোণ ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভের যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা এখানে প্রমাণ করলাম অথবা এটাকে মূল নিয়মের সাহায্যে ব্যাখ্যা করলাম। এখন আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে ঢাকা দিনাজপুর সিলেট যশোর বোর্ড 2018 সালের প্রশ্ন, 10 4x এর অন্তরজ নির্ণয় মূল নিয়মে। এখন এখানেও সেম জিনিস তোমরা দাপে দাপে দেখলে খাতায় লিখতে হবে, তোমাদের এই টিউটোরিয়াল তোমরা যারা দেখতেছো বা আমার চ্যানেলটা যারা ফলো করতেছো তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যে তোমরা খাতার মধ্যে লিখতে হবে, খাতার মধ্যে লিখলে তোমাদের জন্য সুবিধা হবে, দেখতে এবং বুঝতে লিখতে সুবিধা হবে। তাহলে আমাদের এখন এই জিনিসটা আমরা কমপ্লিট করলাম, এই লাইনটা লিখবো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করবো, এখানে সূত্রটা অ্যাপ্লাই করবো, এই যে এইচ এস কে 1 বাই এইচ আকারে লিখবো, এটাকে সাইন কস, সাইন কস ফর্মে লিখবো, তারপর এটা লসাগু করবো, এই যে এটা লসাগু, লসাগু করলে এই লাইনটা তৈরি হবে, এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই যে আমাদের সাইন এ প্লাস বি সূত্র, এ মাইনাস বি সূত্রের সাথে আমাদের মিলে যাবে সাইন এ মাইনাস বি সূত্র। তাহলে এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এটার সাথে এটা কাটা যাবে, 4x 4x কাটা যাবে, 4x থাকবে, তাহলে নরমালি যা আসছে সেটাই থাকবে 4x প্লাস 4x। এখন আমরা এটাকে মডেলিং করব কিসের সাথে? 4x 4x এটা একটা মডেলিং করব আমরা sin 4x বাই 4x, এটা এই ফর্মুলাটাকে এই লিমিটের এই ফর্মুলাটা সেট করার জন্য আমরা এখানে একটা মডেলিং করছি, অতিরিক্ত 4 নিয়ে আসছি, তাহলে এটা ডু আনডু করা হইতেছে, এই 4 4 এর সাথে কাটা যাবে, তার মানে এটা ডু আনডু করা হচ্ছে, আর যা আছে তাই থাকবে, এটার মান 1, এটার মান 1 4, আর এটা থাকবে এরকম এস এর মান 0 বসাইলে আমাদের এই ফর্মুলাটা তৈরি হবে। এখানে আমাদের যেটা আসবে ফাইনালি সেটা হচ্ছে cos স্কয়ার 4x sec স্কয়ার 4x। সুতরাং এখানে আমরা বিভিন্ন স্টেপে ত্রিকোণমিতির যে ফাংশন গুলো আছে যেগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে আসছে সেগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করছি, এই 6টা ফর্মুলা তোমাদের যেটার সাথে শেয়ার করলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মুখস্থ করতে হবে এবং মুখস্থ রাখতে হবে, বা এটার ফর্মুলা থেকে মেমোরির সাপোর্ট তুমি নিয়ে তোমার পরীক্ষা হলে যাই যাই গেলে তুমি এখানে থেকে বেনিফিট পাবা। তো তোমরা এই টিউটোরিয়ালটা তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা এই আশা এবং প্রত্যাশা নিয়ে। আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করি, সবার জীবনের সমৃদ্ধি বয়ে আনুক
এই প্রত্যাশা রইল। সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ।